বাড়ি যায় ছোড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমে নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক যেতে পথে আজি টুকু বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে থ্যাংক ইউ দাদা এই যে দিন বাড়ি যায় দিন কি সবসময় বাড়ি যেতে পারে মানে মানুষ কি সবসময় গন্তব্য খুঁজে পায় মানুষ সবসময় গন্তব্য হয়তো খুঁজে পায় না কিন্তু গন্তব্যে যাওয়ার প্রয়াস তো মানুষের সবসময় থাকে এবং সেই ইচ্ছেটাই মানুষকে এগিয়ে নিয়ে যায় সেই প্রয়াসটাই মানুষকে এগিয়ে নিয়ে যায় এবং এটা আসলে একটা কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস প্রসিডিওর আমি তাই বিশ্বাস করি গন্তব্যের জন্য ছোটা মানে চেষ্টাটা সবসময় অব্যাহত রাখা একদমই একদমই এবং দাদা আমি যদি কোনো কিছু অর্জনের জন্য আমার সর্বোচ্চ চেষ্টাটা করি আমার শেষ পর্যন্ত আমি দেখি তখন যদি সেই গন্তব্যে আমি যেতে নাও পারি কিন্তু এটাও সাফল্য নিশ্চয়ই কারণ হচ্ছে যে আমরা কখন নিজেকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি বলে বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আমরা সেই চর্চার মধ্যে থাকব সেই প্র্যাকটিসটার মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা নিজেকে ডেভেলপ করতে পারবো এই চর্চাটা যখনই বন্ধ হয়ে যাবে আমাদের গ্রোথটা কিন্তু স্থবির হয়ে যায় আমাদের আমরা আর সামনে এগোতে পারি না সামনে এগোনোটা খুব জরুরি এখন সামনে এগিয়ে আমরা আমাদের গন্তব্যে কতটুকু পৌঁছতে পারলাম হ্যাঁ সেটা একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু সেটাই সব নয় আমি মনে করি যে প্রচেষ্টাটাও কিন্তু অনেক বড় একটি জায়গা আমাদের জীবনের এবং এটা এটা আমার মনে হয় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর দাদা সাফল্যের কি কোনো সংক্ষিপ্ত পথ আছে মানে শর্টকাট না সাফল্যের সাফল্যের না আমি বলবো যে যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য আসলে কোনো শর্টকাট নেই আমরা সবাই খুব শর্টকাট খুঁজি আমার মনে হয় অফলাইনে আপনি দেখছিলেন যখনই সবাই কোনো প্রস্তুতি নিচ্ছে আমি কিন্তু কনস্ট্যান্টলি প্র্যাকটিস করছি জি 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 এটা কিন্তু আমার অভ্যাসের জায়গা এবং এটার মূল কারণ হচ্ছে যে আমি জানি আমার নিজেকে আরও অনেক বেশি ডেভেলপ করতে হবে তো তার জন্য আসলে ক্রমাগত চর্চা করে যাওয়া ক্রমাগত প্র্যাকটিস করে যাওয়া এটা আসলে আমার মনে হয় যে এর কোনো অল্টারনেটিভ নাই এভাবে তো বলতে পারি দাদা শর্টকাট সাফল্য শর্টকাটে আসে শর্টকাটই থাকে মানে এটা হচ্ছে গ্রাফের মতো অনেকটা আমি বলি এটা কিছু আমি যদি ফিজিক্সের কথা বলি আমি যদি কোনো পাথর খুব আড়াআড়িভাবে ছুঁড়ে দিই ওটা কিন্তু আড়াআড়িভাবেই নামবে হ্যাঁ তো আমি যত বেশি আমার অ্যাঙ্গেলটা ঠিকঠাক মতো ছুটতে পারবো আমার সেই জিনিসটা তত দূর গিয়ে পড়বে তো আমি মনে করি যে যারা চট করে বিখ্যাত হয়ে যান চট করে যারা ফেম পেয়ে যান বা পরিচিত হয়ে যান অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ফেমটা ততদিন পর্যন্ত আসলে থাকে না সেটা খুব দ্রুত আসলে মিলিয়ে যায় মানে দ্রুত ওঠা মানে দ্রুত নামা ওই ফিজিক্স দ্রুত নামা একদম দাদা বৈশাখী রোদ একেবারে ভয়াবহ রোদ ঠাঠা অবস্থা দাদা আমরা কি প্রশ্ন করার একটা গাছতলায় গিয়ে বসতে পারি জি দাদা ব্যাপক রোদ কিন্তু হ্যাঁ আমরা দেখতে পাবো চল দাদা বলছিলাম রোদের কথা ছায়ায় আসলাম আমরা হ্যাঁ দাদা দেখেন আমাদের ছয় ঋতুর দেশ গ্রীষ্ম মানে গরম বর্ষা মানে বৃষ্টি হ্যাঁ তো এরকম হয়তো সব ঋতুতে এখন আর আমরা এসে একটা মানে ঋতুর যে বৈশিষ্ট্য সেটা পাই না কিন্তু হ্যাঁ পাল্টে গেছে ঋতুগুলো তো আছে তো এই যে আমাদের ভাবনা আমাদের চিন্তা আমাদের সৃষ্টিশীলতা এই আমাদের প্রকৃতি আমাদের ঋতু এটার প্রভাব কতটুকু পড়ে আমাদের উপর প্রভাব তো পড়েই আমাদের মনস্তাত্ত্বিক জায়গাটা তো ভীষণ রকম পরিবেশ দ্বারা প্রভাবিত এটা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কোনো জায়গা নেই তো তার প্রভাব তো থাকবেই সেটা প্রভাব আমাদের লেখায় পড়ে গানে আসে আমাদের আমরা যে সমস্ত চিত্রনাট্য দেখি তার রিফ্লেকশন দেখতে পাই আমরা তো হ্যাঁ নিশ্চয়ই পরিবেশের তো একটা অনেক বড় প্রভাব আছে আজকের দিনের কথা যদি বলি ধরুন দাদা একটা সময় এখানে এরকম কথা হচ্ছিল যেমন আমাদের হাওড় অঞ্চল বছরের একটা দীর্ঘ সময় পানিতে ডুবে থাকতো মানুষজন কিছু কাজ করার ছিল না ফসল একটা ফসল হতো ফসল তুলতো মানুষজন গানের চর্চা করতো
বা আব্দুল করিম বলি বা অন্যান্য হাসান মির্জার কথা বলি, এইভাবে এটা একটা প্রভাব। আবার আমাদের দেশের অন্যদিকে যদি আসি তাহলে ওইখানে হয়তো আরেক রকমের প্রভাব। তো আজকে যদি আসি আমরা, আজকে 2023 সালে কথা বলছি দাদা, এখন দাদা আপনারা যারা সৃষ্টিশীল কাজ করেন আপনারা কীভাবে অনুপ্রাণিত হন বা আপনাদের ইয়েটা কী? আমি অন্য কারো কথা বলতে পারবো না, আমি নিজের কথাই বলি। আমি অনেক বেশি অনুপ্রাণিত হই কারণ আমার একটা লম্বা সময় ধরে প্রচুর গান শোনার চর্চা ছিল। আমি প্রচুর গান শুনতাম, নানা ধরনের গান শুনতাম। আমি লোকগান থেকে হেভি মেটাল পর্যন্ত শুনেছি। সো সেই জায়গা থেকে আমার আসলে অনেক ধরনের গান শোনার অভিজ্ঞতা হয়েছে। তো সেটার একটা প্রভাব তো আমার কাজের মধ্যে থাকেই। সেই সাথে সাথে যেহেতু আমি একটি সঙ্গীত পরিবারের মধ্যে বড় হয়েছি, তো তার একটা অনেক বড় প্রভাব আছে আমার কাজে। তো সব কিছু মিলেই মানে আমার এতদিনের গান শুনে আসা, আমার গান শোনার চর্চা, এবং সেই সাথে সাথে হচ্ছে আমার পারিবারিক শিক্ষা, সেটাই মূলত আমার গানের, গান তৈরির, গান গাওয়ার, গান বানানোর মূল রসদ। দাদা এখানে আপনি যেহেতু পারিবারিক ঐতিহ্যের কথা বলছিলেন, মানে সঙ্গীত ঐতিহ্যের মধ্যে আপনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন, আপনার পরিবারটা এরকমই, তো ধরুন এটা এক একজনের বেলায় এক এক রকম হয়। আপনার বেলায় যদি বলি, যেমন ধরুন বিখ্যাত বাবা মার সন্তান, তার উপর অনেক সময় একটা কি বলে যে মানুষের একটা চাপ থাকে, চাপ থাকে। তো এইটাকে এক একজন এক একভাবে মোকাবেলা করে। কেউ কেউ দেখা যায় যে খুব উতরে যায়, আবার কেউ কেউ দেখা যায় সেই চাপটা নিতে পারে না। তো আপনার বেলা তো আমরা আজকে এসে বলতেই পারি আপনি উতরে গেছেন না মানে খুব ভালোভাবেই উতরে গেছেন। তো আপনার জন্য এটা কীরকম ছিল ওই জার্নিটা? আমার ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে উতরাতে পারিনি। আমার মনে হয় যে আমি যেই পরিবারে বড় হয়েছি, যেই সঙ্গীত পরিবারের মধ্যে থেকে আমার বড় হওয়া, আমি তার ছিটে ফোঁটাও আমি অর্জন করতে পারিনি। আমার বাবা মা দুজনে ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের দুজন দিকপাল। তো আমি তো উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে কাজ করছি না, আমি তো কাজ করছি আধুনিক গান নিয়ে। তো সেই জায়গা থেকে আমাদের গানের ক্ষেত্রে আমাদের আমাদের গানের চর্চার জায়গাটা একটু ভিন্ন, কিন্তু যদিও গান নিয়ে চর্চায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হ্যাঁ, আমি হয়তো পরিচিতি পেয়েছি, মানুষ আমার গান পছন্দ করেন, ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, সেটা অনেক বড় প্রাপ্তি নিঃসন্দেহে। কিন্তু আমার মনে হয় যে আমি এখনও আমার যে টার্গেট সেই জায়গায় আমি এখন পৌঁছতে পারিনি। দাদা দুটা বিষয়, স্বীকৃতির জায়গার কথা যদি বলি, একটা ধরুন আনুষ্ঠানিক স্বীকৃতি, বিভিন্ন পুরস্কার, বিভিন্ন ধরনের অর্জন, সার্টিফিকেট, খ্যাতি ইত্যাদি, আরেকটা হচ্ছে আপনার শ্রোতাদের ভালোবাসা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও, আপনার পাশে কেউ আপনার গানটা গাইছে, রাইট, তিনি হয়তো জানেন না তখন যে এই মুহূর্তে এইখানে বাপ্পা মজুমদার আছেন বা কোথাও বাজছে, সেই ফিলিংসটা কেমন? অসাধারণ, অসাধারণ অনুভূতি। এবং আমার মনে হয় যে ওই যে প্রাপ্তির কথা বললাম, মানুষের জীবনে প্রাপ্তিগুলো কিন্তু এখানেই। হ্যাঁ, আনুষ্ঠানিক স্বীকৃতি প্রয়োজন আছে, আমি বলবো না যে তার প্রয়োজন নেই, অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু তার থেকে বড় স্বীকৃতি হচ্ছে যাদের জন্য গান করছি তারা আমাকে স্বীকৃতি দিচ্ছেন কিনা। তো সেখান থেকে যদি সার্টিফিকেট পাওয়া যায় তাহলে আমার মনে হয় আর কিছু চাওয়ার নেই। সেটাই, ওইটাও প্রয়োজন আছে। মানে ব্যাপারটা যে এরকম, যদি এরকম করে বলি, পুরস্কার অনিবার্য না, তবে পেলে ভালো লাগে, পেলে ভালো লাগে, কিন্তু পুরস্কার একটা ঝামেলা আছে। আচ্ছা আচ্ছা, পুরস্কারের ঝামেলা হচ্ছে আপনি যখনই পুরস্কার পাবেন আপনার উপর দায়িত্ব কিন্তু বেড়ে যাবে। আপনি কিন্তু ক্রমাগতভাবে যত পুরস্কার নেবেন তত ধরে নেবেন যে আপনার উপরে দায়িত্বের চাপ বাড়ছে, এবং আপনাকে ক্রমাগত সেটা প্রমাণ করতে হবে এবং প্রমাণ করে 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 যেতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কিরকম আমি বলি, ধরুন আমাদের মানুষ, ধরুন আপনি শিল্পী, আবার ধরুন শিল্পী তো সবাই না, সমাজে কেউ কেউ শিল্পী হয়, সেজন্যই তাদের শিল্পী শব্দটা অনেক ব্যাপক। হ্যাঁ, তো সেজন্য তাদেরকে আমরা অনেক উপরে রাখি, তাদেরকে আমরা সম্মান করি। আবার বেশিরভাগ হচ্ছে আমরা সাধারণ মানুষ, তো সবার জীবনে কিন্তু চ্যালেঞ্জটা আছে। মানে চ্যালেঞ্জটা কিরকম, আপনি যেটি বলছিলেন যে আপনি একজন গায়ক হিসাবে, আপনি একজন শিল্পী হিসাবে, আপনার চ্যালেঞ্জটা হচ্ছে প্রতিনিয়ত দর্শকের যে ভালোবাসা থাকে সেটাকে ধরে রাখা, একদম ধরে রাখা, একদম। আমাদের সাধারণ মানুষের যাপিত জীবনে এরকম প্রত্যেকেরই নানান চ্যালেঞ্জ আছে, তার মানে আমি বলতে পারি যে জীবন মানেই তো একটা চ্যালেঞ্জ। অবশ্যই অবশ্যই, জীবন একটা চ্যালেঞ্জ, জীবন একটা যুদ্ধ, জীবন একটা রেসের মতো। আমি সম্ভবত শুনেছিলাম, আমি নামটা ভুলে গেছি, মনে করতে পারছি না, আমার উক্তিটা ভীষণ ভালো লেগেছিল, জীবন হচ্ছে একটি রেসের মতো, একটা একটা রেসের, যেটাকে আমরা বলি, যেখানে আমরা দৌড়াই, রেস ট্র্যাক। এই ট্র্যাকে
ওই শেষ লাইনটা সবাইকেই পার হতে হবে, কেউ আগে পার হবে কেউ পরে পার হবে, কিন্তু ওই শেষ লাইন যেটি সেটি কিন্তু একটি ধ্রুব জায়গা, ওটাকে আপনাকে ক্রস করতেই হবে। সো আমার এই উক্তিটা ভীষণ ভালো লেগেছিল। এবং আমি যেটা মনে করি দাদা, যে আপনি যেটা বললেন টাচ লাইনটা পার হতেই হবে, রাইট? এখন টাচ লাইনটা আমি 10 জনের আগে পার হলাম নাকি আমি দশম হলাম সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি মাঝপথে থেমে যাওয়া, ওটাই বাস্তবতা। হ্যাঁ, মাঝপথে থেমে যাওয়াটা কখনোই না হতে পারে না। সোনার খাটে মাথা জেতা, রূপোর খাটে পা, রানী ঘুমায় ভর দুপুরে, কাঁথায় মোড়া গা রে, রানী ঘুমায় ভর দুপুরে। এরটা গান ছিল আমার, অসাধারণ দাদা, অসাধারণ। দাদা বলছিলেন যে গান শোনার ক্ষেত্রে আপনি ফোক থেকে শুরু করে একেবারে হেভি মেটাল পর্যন্ত সব ধরনের গান শুনেছেন, এখনও শুনে, তো কোন ধরনের গান আপনার বেশি ভালো লাগে মানে শুনতে? আমার সব ধরনের গান শুনতে ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে গানের সুরটা। সুরটা যদি আমার ভালো লেগে যায় তাহলে আমি একদম একদম ঢুকে যেতে পারি গানের মধ্যে। তো সেই জায়গা থেকে আমি সব ধরনের গান শুনেছি, প্রায় সব ধরনের গান শুনি। তবে ইদানিং আমাকে বেশি প্রভাবিত করছে স্কোরিং, ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরিং। আমি বিভিন্ন ফিল্মের মুভি দেখার বাদে আমি প্রচুর স্কোর শুনি এখন। সো ওইটা আমার বর্তমানে আমি ওটা নিয়ে অনেক বেশি ফোকাসড। এটা ধর গান শোনার ক্ষেত্রে, দাদা গান করার ক্ষেত্রে ধরুন আপনি একটা গান করবেন বা একটা গান আপনি নির্বাচন করেছেন, কোন মানে কোন ধরনের কথাকে আপনি গুরুত্ব দেন বা গান নির্বাচনের জন্য আপনি কোনটা? গান নির্বাচনের ক্ষেত্রে মানে কথা নির্বাচনের ক্ষেত্রে জি, প্রথমত আমি যেটা দেখি সেটা হচ্ছে গানের কাব্যের জায়গাটা ঠিক আছে কিনা। আমি খুবই লাকি একজন পার্সন, কারণ আমি সোফার যাদের সাথে কাজ করেছি তারা প্রত্যেকেই অত্যন্ত গুণী এক একজন গীতিকবি, তো ন্যাচুরালি তাদের কথাগুলো অত্যন্ত, কথার গাঁথুনি অনেক শক্ত, এবং কাব্যের জায়গা থেকে অসম্ভব রকম রিচ, অসম্ভব রকম সমৃদ্ধ সেই কথাগুলো। তো ন্যাচুরালি তার উপরে যখন সুর পড়ে গানটা অটোমেটিক্যালি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যায়। সো গানের কথাকে আমি অনেক বেশি গুরুত্ব দিই। দাদা সব কবিতায় কি গান হয় বা গান হওয়ার উপযোগিতা আছে সব কবিতার মধ্যে? না, এটা অনেকেই আমার সাথে একমত হবেন কিনা জানি না, সব গানই কবিতা, সব কবিতা কিন্তু গান নয়। অনেক কবিতা আছে যেটা কবিতা হিসেবে ঠিক আছে, কিন্তু তা সেটাকে সুরারোপিত করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, ওটা কবিতা হিসেবেই অনেক বেশি সিগনিফিক্যান্ট হয় বলে আমার কাছে মনে হয়। তাই আমার কাছে মনে হয় যে সব কবিতা গান হয় না বা গান করা যায় না, অথবা সব কবিতাকে সুর দিতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, সব কবিতাকেই সুর দিতে হবে এমন কোথায় বলা আছে এরকম, সেটা কবিতা হিসেবে থাকুক সেটাই বরং বেটার। তো আর কবিতা তো নিজস্ব একটি জায়গা জুড়েই আছে, তো সেটা সেই জায়গা জুড়েই থাকুক, অসুবিধা নেই। আর আমি মনে করি যে সব কবিতায় সুর দেওয়াটা অপ্রয়োজনীয়। দাদা আরেকটা বিষয় ইদানিং আমি জানি না আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা, সেটি হচ্ছে এই এখনকার গানগুলো মানে খুব বেশি দিন টিকছে না। মানে কীরকম আমি বলি, যেমন ধরুন এখন আপনার কথাই যদি বলি, আপনার অনেক গান আছে মানুষের একেবারেই মুখস্থ, হয়তো আপনি আজকে থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে গিয়েছেন, সেই গানও এখনও মানুষজন এমন করে শোনে যে মনে হচ্ছে যে গত সপ্তাহে গানটা নতুন মনে হচ্ছে। হ্যাঁ, নতুন মনে হচ্ছে, এরকমটা এখন কম, আপনি কি একমত কিনা? ছোট্ট একটা ভুল আছে এখানে, আমি একটু ধরিয়ে দিই। সেটা হচ্ছে আমি যে বলছি এখনকার গান স্থায়ী হচ্ছে না, আমি স্থায়িত্বের সময়টা দিচ্ছি কি, আমাকে 10 বছর অপেক্ষা করতে হবে তার জন্য, যে এখন যে গানটা হয়েছে সেটা 10 বছর পরে বা 20 বছর পরে স্থায়ী হলো কিনা, তার জন্য তো আমাকে 10-20 বছর সময় দিতে হবে। সেই সময়টা না দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এই মন্তব্য করাটা আমার মনে হয় যে এটা একটু টেকনিক্যালি ভুল। আচ্ছা, সো আমি মনে করি সেই সময়টা দিই, যদি টেকার থাকে টেকে যাবে, আর যদি টেকার না থাকে ঝরে যাবে। আচ্ছা, তাহলে এটা আমি একটু আপনার সাথে একটু দ্বিমত করতে চাই। আমি ব্যাপারটা এরকম করে বলতে চাই, আপনি যেটা বললেন আপনার সঙ্গে এই একটা অংশ নিলাম, আরেকটা অংশ আমি দ্বিমত করছি এই জায়গাটাতে। ধরুন
যেটা আমি বলছি টিকে গেছে বা আমরা যেটাকে বলি টিকে যাওয়া, তো সেই জায়গাটাতে ধরুন 20 বছরের কথা বলছিলাম বা 10 বছরের কথা বলছেন, 10 বছর ধরেই মানুষ শুনছে এইটাকে আমরা বলছি টিকে যাওয়া। আর আপনি যেটাকে টেকনিক্যাল ভুল বলছেন যে আরো 10 বছর দিলে না আমি বুঝবো, আজকের গানটাকে আরো 10 বছর দিলে না বুঝবো, তো ব্যাপারটা কি এরকম, ধরুন আজকে গানটা আমি গেয়েছি, 1 বছর গেল, 6 মাস গেল, এটা ভুলে গেছে, 10 বছর পরে হয়তো এটা আবার নতুন করে আসতে পারে, সেটা একরকম। আরটা হচ্ছে একেবারে কন্টিনিউয়াস 10 বছর 20 বছর ধরেই থাকা, একই সঙ্গে থাকা। বুঝতে পারছি। আমি আমার মনে হয় যে আমি প্রশ্নটা তাহলে একটু অন্যভাবে ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে যে হয়তো বিষয়টা এরকম মনে হচ্ছে যে যে গানগুলো এখন শুনছি সেই গানগুলো 1 সপ্তাহ পর মনে থাকছে না বা 20 দিন পরে মনে থাকছে না, এটা একটা প্রবলেম হতে পারে। এর পেছনে অন্যতম প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে যে গানের ক্ষেত্রে আমি ভীষণ রকম বিশ্বাস করি টিম ওয়ার্ক। কারণ আগে যে গানগুলো হতো, যে গানগুলো আমাদের জন্য মানে টেক্সট বুকের মতো, আমরা যেগুলোকে ধরে আমরা গান বানানো শিখেছি, সেই গানগুলো সবই ছিল কিন্তু টিম ওয়ার্কের আন্ডারে। গীতিকবি, সুরকার যিনি গাইছেন তিনি, ফিল্মে যিনি অভিনয় করছেন তিনিও বসছেন, ফিল্ম প্রডিউসার বসছেন, আমি ফিল্মের কথাই বলছি, তারা সবাই মিলে বসে একটি গান তৈরি হতো, সেখানে ভাবের আদান প্রদান হতো, সেখানে আইডিয়া আদান প্রদান হতো, এবং মিউজিশিয়ানরা থাকতো, সবাই মিলে একটা টোটাল টিম ওয়ার্ক নিয়ে একটা গান তৈরি হতো। এখন যেটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রত্যেকে একা একা কাজ করি, আমি আমার ঘরে বসে বা আমার স্টুডিওতে বসে আমি একাই একটা গান বানিয়ে ফেলছি, কিছু করার নেই, আমাকে তাই করতে হচ্ছে। কিন্তু সেটা না করে আমরা যদি একটা টোটাল টিম নিয়ে কাজ করতে পারতাম, আমার কাছে মনে হয় গানগুলোর মধ্যে আরও অনেক ম্যাটেরিয়াল অ্যাড হতো, গানগুলোর মধ্যে অনেক এলিমেন্টস থাকতো, গানগুলো হয়তো আরও সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতো। তো এই প্র্যাকটিসটা করলে আমার কাছে মনে হয় যে অনেকগুলো প্রবলেম কমে আসতে পারে বলে আমি বিশ্বাস করি। দাদা, গানের বাজার বেড়েছে না কমেছে, মানে সম্প্রসারিত হয়েছে না সংকুচিত? গানের বাজার তো খুব খারাপ অবস্থা। গানের বাজারের অবস্থা এখন কীভাবে ব্যাখ্যা করা উচিত আমি জানি না। মানুষের গান শোনার প্রবণতা পাল্টে গেছে। আগে মানুষ ঘরে বসে গান শুনত বা অবসর সময় বসে গান শুনত এবং তারা গানটা শুনতেন। এখন গান শোনার মাধ্যম পাল্টেছে, গান শোনার প্র্যাকটিস পাল্টেছে, গান শোনার পদ্ধতি পাল্টেছে, মানুষের জীবন অনেক বেশি কঠিন হয়ে গেছে, ট্রাফিক বেড়েছে, 10 মিনিটের দূরত্ব পার হতে 1 ঘন্টা লাগে, সব কিছু মিলে মানুষ খুব অস্থির। সুতরাং মানুষের গান শোনার অভ্যাসটা আসলে একদম অন্যরকম হয়ে গেছে, মানুষ গানে মনোনিবেশ করছে কম, সে কারণে সেই অর্থে মানুষ গান কতটুকু শুনছে আমি জানি না। তবে গানের বাজার আমি বলবো অনেক সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাগুলোকে আমরা হয়তো ট্যাপ করছি না, সেই সম্ভাবনাগুলোকে আমরা হয়তো দেখছি না যে এটাকে কীভাবে আরও বাড়িয়ে নেওয়া যায়, আরও সামনে এগিয়ে নেওয়া যায়। আমার মনে হয় যে এখানে একটু ভাবনা চিন্তার কাজ করার অনেক সুযোগ আছে, সেই সুযোগটা আমাদের নেওয়া উচিত। আচ্ছা, আরেকটা বিষয় দাদা, ইদানিং আপনি একটি গান করছেন, বাপ্পা মজুমদার বা আপনার মতো আরও অনেকেই আমাদের যারা গায়ক গায়িকারা আছেন বিভিন্ন প্ল্যাটফর্মে বাজছে, তো সেখান থেকে আপনাদেরকে আপনার প্রাপ্যটা, আপনার রেভিনিউটা দেয়া হচ্ছে না, এটি নিয়ে তো মামলা মোকদ্দমাও হয়েছে, তো এইটা আমরা কীভাবে ওভারকাম করতে পারি? আমি নাম করছি না কোনো মাধ্যমের, কিন্তু হচ্ছে তো, আপনার গান বাজিয়ে আপনার গান প্লে করে টাকা ইনকাম করে নিচ্ছে, বাণিজ্যিকভাবেই তো করছে, কিন্তু আপনাকে সেখানে কতটুকু রাখছে, মানে আপনার প্রাপ্যটা আপনাকে কতটুকু দিচ্ছে? আচ্ছা, আমার জানা মতে আমার যে সমস্ত গান দিয়ে আমার রয়্যালটি পাওয়ার কথা ছিল, রাইট, সেই জায়গাগুলো সেই গানগুলো থেকে আমি 1 টাকা রয়্যালটি পাইনি, 1 পয়সা পাইনি। তো এখন যেটা করতে হচ্ছে, যেটা আমি মনে করি করণীয়, সমস্ত গান সংশ্লিষ্ট মানুষ যারা আছেন তাদের করণীয়, সেটা হচ্ছে আমরা সবাই একটা বিষয় নিয়ে খুব আলোচনা করি, আমার গান নিয়ে গেল, আমি কিছু করতে পারলাম না। যারা গান সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু গানগুলো কপিরাইট করছেন না, এই স্টেপটা নেওয়াটা খুব জরুরি।
আমি যদি একটা গান বানাই, আমি একটা গান তৈরি করি, আমার প্রথম দায়িত্ব হবে এটা আমাকেই করতে হবে, কিছু করার নেই, সিস্টেমটা পাল্টে গেছে এখন। আমার গান আমাকে কপিরাইট করতে হবে এবং তার জন্য যা যা স্টেপ নেওয়া প্রয়োজন সেটা আমাকে নিতে হবে, তাহলে আমি ফার্দার এগোতে পারবো, আমি ক্লেম করতে পারবো। হচ্ছে কি, এখন ক্লেম করার সুযোগটা কমে গেছে, যারা বলছেন তাদের বেশিরভাগের হাতেই গানের কোনো রাইট নেই। রাইট তো সেই রাইটটা হাতে নিয়ে আমার কাছে মনে কথা বললে তারা অনেক বেটার রেজাল্ট পেতে পারেন। তো আমার বক্তব্য হচ্ছে, যারা গান করছেন, যারা গান নিয়ে কাজ করছেন, প্লিজ আপনারা গানের কপিরাইটটা করে ফেলুন, অর্থাৎ নিজের সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজেকে নিতে। একদমই। ধরে নিই এই জমিটি আমার, এখন আমি জমিতে বসে বলে ফেললাম আজকের থেকে জমি মালিক আমরা, সেটা কি হবে? না, হবে না। গানের ক্ষেত্রে তাই, গান যেমন একটি ইন্টেলেকচুয়াল জায়গা, সেই সাথে সাথে কিন্তু এটি একটি প্রপার্টি। আচ্ছা দাদা, আপনার ছোটোবেলা তো ঢাকায় কেটেছে, শহরেই কেটেছে? একদম শহরে কেটেছে। না, তো গ্রাম মানে কেমন লাগে? যেমন আজকে আমরা এখানে এলাম, মানে একটা অন্যরকম ফিলিংস না তো এটা আপনার, মানে ঢাকার বাইরে যাওয়াটা, বিশেষ করে গ্রামে যাওয়াটা আপনি কেমন এনজয় করেন বা আপনার কাছে এটা দেখা কি? অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি ঢাকার ছেলে জি, কিন্তু আমি এমন কোনো ডানপেটে কাজ নাই যেটা করিনি। আমি গাছে উঠে পেয়ারাপাড়া, আমপাড়া, তারপরে কি বলে বড়ইপাড়া, এগুলো যেমন করেছি, পাখির বাসা থেকে ডিম চুরি করেছি, তিনতলা থেকে লাভ দিয়েছি, দড়ি বেয়ে তিনতলা উঠেছি নেমেছি, যত ধরনের ডানপিটে হওয়া যায় আমি সব করেছি। সুতরাং আমি এগুলো কিচ্ছু মিস করি না। আমি ঢাকার ছেলে হওয়া সত্ত্বেও আমি ডাঙ্গুলি খেলেছি, আমি লাট্টু খেলেছি, আমি মার্বল খেলেছি, তখন ওই সিগারেটের প্যাকেটে তাস খেলা হতো, বলতো, মনে আছে নিশ্চয়ই? আমরাও খেলেছি, আমি সব করেছি। সুতরাং আমি এগুলো কিচ্ছু মিস করি না। আমার দুঃখ লাগে এখন যারা বড় হচ্ছে ওরা না এই জিনিসগুলোকে ভীষণ মিস করে। আর যেভাবে নগরায়ণ হচ্ছে, যেভাবে এই যে বিভিন্ন জায়গাগুলোকে আমরা আস্তে আস্তে কংক্রিটের ইমারত বানিয়ে ফেলছি, তাতে করে এই স্কোপগুলো কমে যাচ্ছে আসলে। কারণ হয়তো কিছুদিন পরে দেখবো গাছগুলো নাই এখানে, আমরা যেখানে বসে আছি এই জায়গাটা হয়তো অন্যরকম হয়ে যাবে কিছুদিন পরে, স্কোপগুলো কমে যাচ্ছে। সো হ্যাঁ, আমি আমার জীবনে সব কিছু করেছি এইখানে। দাদা, আপনি যেহেতু বলছিলেন, মানে ধরুন আপনার কথা বলছিলেন, আপনার কিছু পরে যদি আমাদের কথা বলি, তো আমরা যেরকম একটা শৈশব পেয়েছি শহর কিংবা গ্রামে, এখন আবার একটা ব্যাপার দেখেন, গ্রাম আমরা বলি কিন্তু গ্রাম আর শহরের কিন্তু খুব বেশি পার্থক্য নেই এখনও। তো এখন আমরা আমাদের এই পরের প্রজন্মকে বা আজকের যারা কিশোর, আজকের যারা কি বলে যে শিশু, তাদেরকে আমরা কি খুব পরিকল্পিতভাবে বঞ্চিত করছি? বঞ্চিত আমরা তো সর্বতোভাবে করছি। আমাদের পরবর্তী জেনারেশনরা কী নিয়ে বড় হচ্ছে, কী নিয়ে বড় হবে, তারা কি মানসিক এবং মানবিক জায়গা নিয়ে বড় হবে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন তো আসছেই। কারণ শিক্ষাক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, আমরা একটা শিশুকে আমরা কী শিক্ষা দিয়ে বড় করছি? আমরা একটা শিশুকে বড় করছি প্রথম থেকেই, স্কুলে যাওয়ার দিন থেকেই শুরু করছি যে তোমাকে ফার্স্ট হতে হবে, রাইট? তোমাকে পড়াশোনায় অনেক ভালো হতে হবে, সবার থেকে ভালো হতে হবে। একটা ক্লাসে কয়জন ফার্স্ট হয়? একজনই তো হয়। তো খামাখা আমরা বাচ্চাগুলোকে যেভাবে প্রেশার দিচ্ছি, পিঠে বইয়ের বোঝা নিয়ে ওরা স্কুলে যাচ্ছে, ফিরছে, কিছুদিন পরে কুঁজো হয়ে যাচ্ছে বাচ্চাগুলো। সো এই এন্টায়ার সিস্টেমটা আমার কাছে মনে হয় যে পরিবর্তন হওয়া প্রয়োজন। বঞ্চিত আমরা অবশ্যই করছি বাচ্চাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনকে বঞ্চিত করছি। সেটা শুধু শহর, নগর, গ্রাম সেই ক্ষেত্র নয়, আমার কাছে মনে হয় সমস্ত জায়গা থেকে, মানসিক জায়গা থেকে, শিক্ষার জায়গা থেকে, বোধের জায়গা থেকে ওরা বঞ্চিত হচ্ছে। এবং এটা নিয়ে আমার মনে হয় যে হাই টাইম এটা নিয়ে কাজ করার। এবং দাদা দেখুন, শুধু আমরা বঞ্চিত হচ্ছে তারা বা বঞ্চিত করছি, করে করে আবার আমরা বলছি যে আমাদের পরের প্রজন্ম এইভাবে বেড়ে উঠছে না, এইভাবে বেড়ে উঠছে না, এর ওইটা করা উচিত, এটা করছে না, আমরা তো এটা করেছি, মানে দায়ভারটা কিন্তু বেশিরভাগ আমাদের, আমি মনে করি আমাদের পরের প্রজন্ম, আজকের তরুণের নয়, মানে আমাদের। এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, এটা আমাদের সমাজের দায়িত্ব, আমরা যারা বয়সে বড় আছি, বয়োজ্যেষ্ঠ আছি, এটা আমাদের দায়িত্ব। আপনি টেলিভিশন চ্যানেলের সাথে আছেন জি, আপনি নিজে বলুন তো, টেলিভিশন চ্যানেলগুলোতে বাচ্চাদেরকে নিয়ে কয়টা প্রোগ্রাম আছে? আমরা গানের মানুষ, বাচ্চাদেরকে নিয়ে কয়টা গান হচ্ছে? আমরা কিন্তু সবাই মিলে বঞ্চিত করছি ওদেরকে। সো এটা নিয়ে আসলে আমার মনে হয় স্টেপ নেওয়া খুব জরুরি এখন। আমরা যদি এখন থেকে না নিই তাহলে অনেক দেরি হবে।
দাদা ছোটবেলা খুব ডান পিঠে ছিলেন বলছিলেন ব্যাপক তো সেই ডান পিঠে থেকে গায়ক বাপ্পার জন্ম হলো কিভাবে পারিবারিকটা ঐতিহ্যের ব্যাপার তো ছিলই এর পাশাপাশি আর কি কিভাবে আসলে আমার শুরু হয়েছিল মূলত তবলা দিয়ে আমার তবলা ওস্তাদ কামরুজ্জামান মনি আমার গুরুজি আমি মনি কাকুর কাছে প্রথম হাতে খড়ি নেই তবলাতে কারণ বাবা যেটা বলতেন যে তুমি যাই করো না কেন তুমি গানই গাও বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাও তোমাকে তবলাটা শিখতে হবে তবলাটা হচ্ছে মাস্ট তো সেই তবলা শেখা শুরু ছোটবেলা থেকেই তবলা বাজিয়েছি বহুদিন স্কুলের সমস্ত প্রোগ্রামে আমি বাজাতাম মা মনে আছে তারপরে যখন আমি কলেজে উঠলাম সেই সময় আমার বেশ কয়েকজন বন্ধুর সাথে এই মিউজিক নিয়ে আলাপ হতো এবং কলেজ থেকে মূলত আমার ব্যান্ড করার ইচ্ছে মানে হলো যে আমরা ব্যান্ড করব আমার প্রথম ব্যান্ডের নাম ছিল চেইনস মানে শেকল আমি সুমন রবিন রুজভেল ভাই আর হচ্ছে আমার পাঁচজন মিলে একটা ব্যান্ড ফর্ম করেছিলাম তো তারপরে আমি ঢুকে যাই হচ্ছে মিউজিশিয়ান হিসেবে আমি একোস্টিক গিটার বাজানো শুরু করি বিভিন্ন শিল্পীর সাথে এবং তখন থেকে মূলত আমার পেশাগত জীবন শুরু হয় এবং গিটার বাজাতে বাজাতে আমার সাথে পরিচয় হলো জুয়েল ভাইয়ের জুয়েল ভাইয়ের সাথে বাজাতাম তখন জুয়েল ভাই হঠাৎ আমার গান শুনলেন একদিন গান শুনে বললেন এই তুই তো বেশ ভালো গান করিস এই বলতে বলতে জুয়েল ভাই তোর তো একটা অ্যালবাম হওয়া উচিত দাঁড়া তোকে আমি একজনের সাথে পরিচয় করে দিচ্ছি এই বলে সঞ্জীবদার সাথে পরিচয় করে দিলেন জুয়েল ভাই তখন সঞ্জীবদা আমার গান শুনলেন আজিজ মার্কেটের সিঁড়িতে বসে রাইট তো সেই সিঁড়িতে বসে আমরা গান করলাম দাদা গান শুনলেন দাদা মহা খুশি দাদা বলে আমার তোমার গান আমার খুব ভালো লেগেছে আমি তোমার জন্য গান করবো আমি তোমার কিছু গান দেবো এই আমার মূলত অ্যালবাম দিয়ে আমার গান অফিসিয়ালি গান গাওয়া শুরু সাদা ময়লা রঙ্গিলা পালে হাওলা বাতাস খেলে সাদা ময়লা রঙ্গিলা পালে হাওলা বাতাস খেলে আর কাদয় ভরা মনের মধ্যে জলের সন্তরণ শুধুই জলের সন্তরণ সাদা ময়লা রঙ্গিলা পালে থ্যাংক ইউ দাদা আমার যতদূর মনে পড়ে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি একটা কনসার্ট করতে গিয়েছিলেন সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণের অনুষ্ঠান একেবারে কলাভবনের সামনের মাঠে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এরকম তো অনেক 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 স্টেজ শো করেছেন দর্শকের সামনে তো এইটা দাদা অনুভূতিটা কেমন ধরেন হাজার মানুষ লাখো মানুষ আপনার সামনে আপনাকে শুনছে সরাসরি মানে দর্শকের প্রতিক্রিয়াটা পাচ্ছেন এটা আমার মনে হয় যে কোনো শিল্পী একই উত্তর দেবে সেটা হচ্ছে যে লাইভ পারফরমেন্স ব্যাপারটাই না একটা অন্যরকম আনন্দ এবং অন্যরকম ভালো লাগার একটি জায়গা তার মূল কারণ হচ্ছে প্রথমত একজন শিল্পী সরাসরি ফিডব্যাকটা পায় শ্রোতা থেকে আর আমার কাছে যেটা মনে হয় যে কোনো শিল্পী যে কোনো পারফর্মার সে প্রতিবার স্টেজে উঠে সে একটা লাইফ পায় তার একটা আরেকটা জীবন হয় এবং সেটা একটা বিশাল বড় তার ভেতরে ভেতরে এক ধরনের উদযাপন হয় এবং এই মোমেন্টগুলোকে তারা ভীষণ ভালোবাসে তো আমিও তাদেরই একজন এবং আমারও একই রকম অনুভূতি আমি ওই মোমেন্টটাকে ভীষণ রকম ভালোবাসি ভীষণ রকম আনন্দের ভালো লাগার এবং সেই সাথে সাথে ওই যে আগে একটা কথা বলেছিলাম দায়িত্ব বাড়িয়ে দেয় যে কোনোভাবেই হোক না কেন আমি যেন আমার এই জায়গাটা ধরে রাখতে পারি তার জন্য যা যা করণীয় সেটা আমাকে করতে হবে করে যেতে হবে দাদা এই ধরনের স্টেজ পারফর্ম করতে গেলে মাঝে মধ্যে অনেক পাগল ভক্তের পাল্লায় পড়েন না আমি পাগল ভক্ত খুব কম পেয়েছি আছে ভক্ত আছে ভক্ত আছে আমার ভক্তরা আবার একটু নম্র ভদ্র টাইপের আর কি তো হ্যাঁ পাগল ভক্ত বলতে সেই অর্থে না পাগলামি করেছে সাংঘাতিক তা নয় তবে অসম্ভব রকম ভালোবাসা পাই ভীষণ ভালোবাসা পাই যেটা আমি তো আগেই বললাম এটা একটা অনেক বড় প্রাপ্তির জায়গা আর একটা বিষয় দাদা একটা কথা মানে খুব কমন প্রশ্ন হয়তো তবু বলি
গান তো এখন শোনার পাশাপাশি দেখারও, মানে শিল্পী এখন শুধু গান গান না, শিল্পী এখন এক ধরনের অভিনয়ও করেন, মানে গায়ক বা গায়িকা। এটা আপনার জন্য মানে এই গান গাওয়া আপনার জন্য কীরকম সেটা দর্শক হিসাবে গত কয়েক দশক, মানে শ্রোতা হিসাবে গত কয়েক দশক ধরে আমরা আপনাকে শুনে শুনে সেটা আমরা বুঝে গেছি, কিন্তু যখন আপনাকে অভিনয় করতে মানে গানটাকে পারফর্ম করতে হয়, অভিনয় ব্যাপারটা আমার কাছে অসম্ভব রকম কঠিন একটি সাবজেক্ট মনে হয়। কারণ প্রথমত আমি অভিনয় পারি না, ওটা আমাকে দিয়ে হয় না, আর ব্যাপারটা আমার কাছে অসম্ভব রকম বিস্ময়কর লাগে যে একটা মানুষ সে কীভাবে তার চরিত্র পাল্টে আরেকটি চরিত্রে আরেকটি মানুষ হয়ে অভিনয় করছেন, নিজেকে দেখাচ্ছেন, এই ব্যাপারটা আমার কাছে ভীষণ রকম বিস্ময়কর লাগে। তো যেটা প্রসঙ্গ আসলো যে গান তো এখন দেখারও, তো এই জায়গাটাতে আমার কিঞ্চিত দ্বিমত আছে। তার মূল কারণ হচ্ছে গান মূলত শোনার জায়গা, গান হচ্ছে কানে শুনে অনুভব করার উপভোগ করার একটি জায়গা। আমি যখন একটি গানকে দেখিয়ে ফেলি, আমি যখন সেটাকে মিউজিক ভিডিও আকারে দেখিয়ে ফেলি, তখন সেই গানের সেই গান শুনে মানুষের যে অনুভূতি হওয়ার কথা সেই অনুভূতির জায়গাটাকে আমি বন্ধ করে দিই, কারণ আমি তখনই একটি চিত্রায়ণ দেখিয়ে দিচ্ছি, সে ওটার মধ্যে আবদ্ধ হয়ে যায়, সে তার মতো করে ভাবতে পারে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, মিউজিক ভিডিও কোনো কোনো ক্ষেত্রে গানকে দমিয়ে দেয়, কিন্তু আবার একইভাবে অনেক গান আছে যে গানটা অনেক বেশি সামনে এগিয়ে যায় মিউজিক ভিডিওর জন্য। তার মূল কারণ হচ্ছে সেই মিউজিক ভিডিওটি যদি প্রপারলি চিত্রায়িত হয়, তার স্ক্রিপ্টটা যদি ঠিকঠাক থাকে, তার চিত্রায়ন, তার কালার, তার এডিট, তার সব কিছু সেগুলো যদি ঠিকঠাক হয় এবং সেটা যদি গানকে কমপ্লিমেন্ট করে অবশ্যই, তাহলে গানটার জন্য সেটা অনেক প্লাস পয়েন্ট। দাদা আরেকটা বিষয়, মানে এগুলো আমি সব ট্রেন্ড, মানে এই কথাগুলো এখন আলোচিত হয়, ধরুন শুদ্ধতা অশুদ্ধতা, সংস্কৃতির শুদ্ধতা অশুদ্ধতা, সুরের শুদ্ধতা অশুদ্ধতা, গানের ইত্যাদি, এই ব্যাপারগুলোকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? খুব কঠিন প্রশ্ন, এবং বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় প্রশ্ন। দেখুন, শুদ্ধতার কিন্তু প্রয়োজন আছে, যাই বলেন না কেন, শুদ্ধতা না থাকলে কিন্তু ঠিকভাবে শেখাও যাবে না, ঠিকটা জানাও যাবে না। এখানে ঠিক এটা খুব আপেক্ষিক শব্দ, আমার কাছে যেটা ঠিক আপনার কাছে ঠিক নাও হতে পারে, কিন্তু কিছু বেসিক জায়গা আছে। যেমন আমি একটা গান বেসুরো গাইতে পারি না, এটা ক্রাইম, এই এটা মানেন তো? অবশ্যই মানি। তো এইটা মানলেই কিন্তু হয়, তো আমি একটা গান যেন আমি সুরে গাই, কথা যেন ভুল না থাকে, আমি যেন সেটাকে বিকৃত না করি, তো এই জায়গাগুলো মেনে নিয়ে যদি এগোই, তাহলে কিন্তু শুদ্ধতার কিন্তু একটা অনেক বড় জায়গা আছে। শুদ্ধতাটা কিন্তু এটা এমন নয় যে এটা ওভারনাইট চলে আসে, এটা কিন্তু ক্রমাগত প্র্যাকটিস করতে হয়, অনবরত চর্চা করে যেতে হয়, শুদ্ধতা লালন করতে হয়। সবথেকে বড় কথা, আমার ভেতরে যদি শুদ্ধ বোধ না থাকে, তাহলে আমি শুদ্ধতা নিয়ে চর্চা করে যে বেশি দূর এগোতে পারবো না, কারণ সেটা আমার মনস্তত্ত্বই নেবে না। সেটার জন্য আসলে নিজেকে প্রস্তুত হওয়া দরকার। তাই আমি মনে করি যে শুদ্ধতার জন্য প্রথমত একটি অনন্ত চর্চা প্রয়োজন, ক্রমাগত চর্চা প্রয়োজন, এবং শুদ্ধতার পক্ষে সবসময় আমাদের দাঁড়াতে হবে। দাদা এখানে আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমি একজনকে এই প্রশ্নটা করেছিলাম, ধরুন ভালো জিনিস বনাম জনপ্রিয় জিনিস, তো যাকে আমি প্রশ্নটা ভালো জনপ্রিয় এক জিনিস নয়, হ্যাঁ আমি যাকে প্রশ্নটা করেছিলাম যে একটা হচ্ছে ভালো জিনিস আর একটা হচ্ছে জনপ্রিয় জিনিস, যাকে আমি প্রশ্নটা করেছিলাম, তো তিনি বলছেন যে প্রতিটা জনপ্রিয় জিনিসই ভালো, কিন্তু প্রতিটা ভালো জিনিস সবসময় জনপ্রিয় নাও হতে পারে। আপনি কি কথাটার সঙ্গে একমত? প্রতিটি ভালো জিনিস জনপ্রিয় নাও হতে পারে, রাইট, আমি কথাটাকে মানি, কিন্তু প্রতিটি জনপ্রিয় জিনিস ভালো এই কথাটাকে আমি মানি না। কারণ হচ্ছে জনপ্রিয় অনেকভাবেই হওয়া যেতে পারে, অনেকভাবেই জনপ্রিয়তা আসতে পারে, কিন্তু জনপ্রিয় মানেই সেটা ভালো তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই জনপ্রিয় কোনটা হয়, যেটার প্রতি ইজি অ্যাক্সেস পাওয়া যায়, যেটা সহজে বোধগম্য হয়, সহজে মানুষ জিনিসটা ধরতে পারছে, সহজে গাইতে পারছে, সেই জিনিসটা জনপ্রিয় হওয়ার এভরি পসিবিলিটি আছে। কিন্তু তার মানে এই নয় যে সেই জিনিসটিতে যে কথাটি বলা আছে সে কথাটি ভালো নাও হতে পারে, জায়গাটা খুব আপেক্ষিক। সুতরাং আমি মনে করি যে সব ভালো জিনিসই জনপ্রিয় হবে তা নয়, কিন্তু সব জনপ্রিয়
ব্যাপারই যে ভালো সেটা আসলে হলপ করে বলা যায় এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার সস্তা ভেবে উড়াল নিল উষ্ণ আকাশ এখন এমন কেউ নেই যে আমার আধারে খুলে দেবে দুয়ার এমন কেউ নেই যে আমার আধারে খুলে দেবে দুয়ার জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার আলাপ হচ্ছিল আমাদের গান তো গুরুমুখী বিদ্যা একশো ভাগ গুরুমুখী বিদ্যা একশো ভাগ গুরুর কাছে না গিয়ে সাফল্যের কি কোনো উপায় আছে সাফল্য আর শেখা দুটো আলাদা জিনিস শেখা শেখার উপায় আছে শেখা যায় এখন তো আসলে শেখার অনেক মাধ্যম আছে আমরা অনেক কিছুই আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো থেকে জানতে পারছি দেখতে পাচ্ছি কিছু যে শেখা যায় না তা নয় কিন্তু গুরুর কাছে বসে ওয়ান টু ওয়ান যেই শিক্ষাটা ওটা অনেক ডিপ এটা সাথে শুধু গান শেখা নয় এটার সাথে অনেক ভাবনা অনেক বোধ অনেক চিন্তারও আদান প্রদান হয় আদান প্রদান বলতে আমি বলতে চাই যে আমরা নিতে পারি আমরা শিখতে পারি যেটা আসলে খুব বেশি প্রয়োজন মানে প্র্যাকটিক্যালি শেখার সাথে সাথে এই বিষয়গুলো শেখাও জানারও অনেক বেশি জরুরি যেটা আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে পাই না ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে পাই কি নিয়ে কাজ করছেন দাদা এখন এখন রিসেন্টলি কাজ করছি আমার একটি গান আসতে যাচ্ছে একটি নতুন গান আমার সুরে আমার সঙ্গীতে লিখেছে জুলফিকার রাসেল জুলফিকারের সাথে আমার দীর্ঘদিন পর একসাথে কাজ করা হচ্ছে আমরা একসাথে বহু বহু কাজ করেছি ইনফ্যাক্ট আমার ক্যাটালগের সবথেকে বেশি সংখ্যক গানের গীতিকবি হচ্ছে জুলফিকার রাসেল তো আমরা প্রায় বারো তেরো বছর একসাথে কাজ করিনি নানাবিধ কারণেই তো এই বছর আমরা কাজ করলাম আমার এই বছরটা শুরু হলো এই গানটি দিয়ে তো সেই গানটি আসতে যাচ্ছে খুব শিগগিরই দাদা এই যে বলছিলেন না গীতিকবি ধরুন অনেক গীতিকবির গান নিয়ে তো কাজ করেন সামনে আরও করবেন হয়তো কিন্তু যার সঙ্গে ধরুন বন্ধুত্বটা ভালো যার সঙ্গে জানাশোনাটা ভালো তাদের সঙ্গে কাজ করতে কি বেশি সুবিধা হয় ইনফ্যাক্ট আমি যাদের সাথে কাজ করি তাদের প্রত্যেকের সাথে আমার চমৎকার সম্পর্ক প্রত্যেকের সাথে আমার শুধু কাজের সম্পর্ক না প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগতভাবে আমরা ভীষণ কাছের তো সেই জায়গায় আমার পার্টিকুলারলি এটা নিয়ে কখনো কোনো সমস্যা হয় না আর আমরা ভীষণ একসাথে বসে কাজ করি আমরা আলোচনা করে কাজ করি কোনো কিছু নিয়ে আমার কোনো অবজারভেশন থাকলে আমি সেটা জানাই অপর দিক থেকে যদি কোনো গীতিকবির কোনো অবজারভেশন থাকে সেটাও তারা জানায় আমরা একসাথে বসে একটা চেহারা দেওয়ার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই সে মানুষের সাথে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা যদি ভালো থাকে সুন্দর থাকে যোগাযোগ থাকে তাহলে কাজটা আরও প্রাণবন্ত হয় একটা কথা দাদা ইদানিং খুব আমরা শুনি সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকা মানে এরা হচ্ছে মানে কি বলা যায় চলতি কথা যেটা সিন্ডিকেট যুগ চলছে আসলে কি দাদা সিন্ডিকেট করে কিছু হয় নাকি সিন্ডিকেট বলে কিছু আছে সিন্ডিকেট করে কিছু হয় না সিন্ডিকেট করে হ্যাঁ একটা একটা পার্টিকুলার সময়ের জন্য হয়তো সামান্য কিছু লাভবান হয়তো হতে পারে কিন্তু গ্রেটার অ্যাসপেক্টে আমি মনে করি এটা বরং ক্ষতিকর এটা এই গোষ্ঠীবদ্ধ হয়ে থাকা একটা গোষ্ঠী তৈরি করে তার মধ্যেই কাজ করা তাতে করে আমার মনে হয় যে কাজের ব্যাপ্তি কমে যায় কাজের স্প্যানটা কমে যায় যত বেশি প্ল্যাটফর্মটা ওপেন থাকে যত বেশি মানুষকে ইনভলভ করা যায় যত বেশি সংখ্যক মানুষের সাথে কাজ করা যায় সেটা অনেক বেটার সেটার আউটপুটটা অনেক ভালো হয় নিঃসন্দেহে দাদা অনেক বছর গান করেছেন শ্রোতারা আপনাকে বাংলাদেশে একজন জনপ্রিয় শিল্পী বানিয়েছে আপনি একমত না হতে পারেন আমার সঙ্গে কিন্তু আমি এটা বলছি বাপ্পু মজুমদার হয়েছেন আপনি সামনে গান নিয়ে বা আপনার যে সৃষ্টিশীলতার যে চর্চা সেটা নিয়ে আপনার কী পরিকল্পনা আমার দুটো পরিকল্পনা আছে একটা হচ্ছে আমার একটা গানের স্কুল করার ইচ্ছা আছে আমি চাই বাচ্চাদেরকে নিয়ে একটি স্কুল করার বাচ্চাদের জন্য একটি স্কুল করার এক আর দুই হচ্ছে যেটা আমরা একটু আগে আলাপ করছিলাম যে শিশুদেরকে নিয়ে কাজ হচ্ছে না আমি কিছু ডিজিটাল কন্টেন্ট করতে চাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে একদম বাচ্চাদেরকে নিয়ে
এটার মূল যে কারণটা সেটা হচ্ছে আমার কন্যা যখন বড় হচ্ছে, আমার কন্যা এখনও ছোট কিন্তু ও যখন ইউটিউবে গান দেখে, আমি লক্ষ্য করলাম যে ওকে শোনানোর মতো, ওকে বেড়ে ওঠানোর ওঠার জন্য যথোপযুক্ত বাংলা কোনো গান নাই। একমাত্র যে গানগুলো আছে, যেগুলো আমরা আপনার আমরা ছোটোবেলায় শুনে এসেছি, সলিল চৌধুরীর করা যে গানগুলো, সেই বুলবুল পাখি ময়নাটিয়ে সেই গানগুলো, এই গানগুলো ছাড়া সিগনিফিকেন্ট কোনো বাংলা গান নাই বাচ্চাদের জন্য। তো সেই জন্য আমি কিছু প্ল্যান করছি একদম শিশুদের জন্য, এবং আমার ইচ্ছে শিশুরাই গাইবে, এরকম বেশ কিছু কন্টেন্ট তৈরি করার, এটাই আমার প্ল্যান। তাহলে আমরা কথায় কথায় আলাপের একেবারে শেষের দিকে চলে এসেছি। তো ঈদের এই সময়টাতে আপনি আমাদেরকে সারাটা দিন সময় দিয়েছেন, রোদে পড়েছেন, আমাদের সঙ্গে অনেক কষ্ট করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, এই অনুষ্ঠানের যিনি পরিচালক তাকে অনেক ধন্যবাদ, সময় টিভিকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে সাথে যারা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দাদা, সারাদিনে বেশ কয়েকটি গান শুনিয়েছেন, আজকে শেষবেলা কি একটা গান শুনতে শুনতে পারি যাবো? হ্যাঁ, করা যায়, কোনটা গাইবো? দাদা আপনার যেটা ইচ্ছে, সব গানই তো ভালো লাগে। পরিচিত একটা গান গাই। হ্যাঁ, তুমি আমার বায়ান্নতা শেষ দানে আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি, সম্ভাবনার পিঠোপি শেষ মুদ্রায় রাজি, কার ঘরে যায় করতালি উড়ছে আলোর বাজি, তুমি আমার বায়ান্নতা শেষ দানেও বাছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি, কার ঘরে দান ছুটছে ঘোড়া, ওই উল্লাসে গেলি পড়ছে ফেটে চিলচিৎকার, মঞ্জুয়াড়ির বাড়ি আশার দান যাক না ঘুরে, কালকে না হয় আজি, তুমি আমার বায়ান্নতা শেষ দানেও বাছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি।